এইভাবে যখন সময় অতিবাহিত হতে চলল, মাত্র তিন দিন তিন রাত সময় ছিল, সময়ের শেষ প্রান্তে পৌঁছিয়ে সকলের থেকে যখন তিনি সকলের পরামর্শ গ্রহণ করে নিলেন, এরপরে তিনি গেলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু, তাদেরকে তিনি বললেন যে পৃথকভাবে তাদেরকে বললেন যে আমি যদি আপনার পক্ষে, যেমন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন, আমি যদি আপনার পক্ষে খলিফা হিসাবে ঘোষণা না দিতে পারি তাহলে আপনি আপনার পরিবর্তে কার নাম উচ্চারণ করবেন, আপনার প্রস্তাবনাটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর নাম ঘোষণা করলেন। ঠিক এভাবেই তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহুকে প্রশ্ন করলেন, আমি যদি খলিফা হিসেবে আপনার নাম ঘোষণা করতে সক্ষম না হই তাহলে আপনি প্রস্তাব আকারে কার নাম বিবেচনা করবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুর নাম বললেন। এভাবে সকলের থেকে তিনি পরামর্শ নিয়ে তিনি এবার প্রস্তুতি নিলেন ঘোষণা করার জন্য। তখন মদিনা মুনওয়ারায় প্রতিটি মানুষ ব্যাকুল হয়ে আসে শোনার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুর দেওয়া নির্ধারিত সময়সীমার একেবারে শেষ প্রান্তে ফজরের ওয়াক্ত হল। বিপুল পরিমাণ জনগণ মসজিদে নববী ভরে ফেললেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি তখন নিজে সেই পাগড়িটা মাথায় পরিধান করলেন যে পাগড়িটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার মাথায় পরিয়ে দিয়েছিলেন। এরপর তিনি কোমরে একটি তরবারি ঝুলিয়ে নিলেন। এরপরে তিনি মসজিদে নববীর দিকে অগ্রসর হলেন। লোকে লোকারণ্য হয়ে পড়েছে মসজিদে নববী। এ অবস্থায় তিনি প্রবেশ করলেন এবং ফজরের নামাজ শুরু হল। হযরতে সোহাইল রুমি রাদিয়াল্লাহু তাআলাহুর ইমামতিতে ফজরের নামাজ শেষ হওয়ার পর হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলাহু মেম্বরের উপরে আরোহণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বরের উপরে দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায় তিনি বেশ কিছুক্ষণ যাবত দোয়া পড়তে লাগলেন। এরপরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। তিনি দেখতে পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু সকলের পিছে বসে আছে। তিনি অত্যন্ত লাজুক ব্যক্তি ছিলেন। তিনি সামনে এগিয়ে আসার মতো হিম্মত তিনি পান নাই। লোকে লোকারণ্য মসজিদে নববী প্রতিটি মানুষ উৎকণ্ঠিত উদ্বেলিত, তারা সকলে অপেক্ষা করতেছে, তারা সকলেই প্রতীক্ষারত যে কার নাম তিনি ঘোষণা করেন। এরপরে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে কাছে ডাকলেন এবং তার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে তিনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাহু, আপনি কি আমার কাছে এই অঙ্গীকারের শপথ নিতে পারেন যে আপনি যদি খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হন তাহলে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী এবং আপনার পূর্ববর্তী দুজন সম্মানিত খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এবং হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুর কর্মপন্থা অনুযায়ী আপনি শাসন কার্য পরিচালনা করবেন, এরকম প্রতিশ্রুতি আপনি আমাকে দিতে পারেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, না অতখানি নয়, তবে আমি আমার শক্তি সামর্থ্য অনুপাতে চেষ্টা করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু তার বিনয়ের প্রকাশ করলেন এ কথার মাধ্যমে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলাহু তার হাত ছেড়ে দিলেন। এরপরে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহুকে ডাকলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু এলেন। এরপরে তিনি তার হস্ত ধারণ করলেন। ধারণ করে তিনি একই প্রস্তাব দিলেন যে আপনি কি পারবেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এবং আপনার পূর্ববর্তী দুজন সম্মানিত খলিফাদ্বয়ের অনুসৃত নীতিমালা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে আপনি পারবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু সঙ্গে সঙ্গে বললেন, আ পারব। তখন তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর হস্ত ধারণ করে তিনি আকাশের পানে চেয়ে তিনি বলতে লাগলেন যে হে রাব্বুল আলামিন, তুমি শ্রবণ করো আর সাক্ষী থাকো। এ কথা তিনি তিনবার বললেন এবং এরপরে তিনি এও বললেন যে আমার উপরে যে দায়িত্ব ছিল, এই যে গুরু দায়িত্ব ছিল খলিফা নির্বাচনের, সেই দায়িত্ব আমি যথাযথরূপে পালন করতে পেরেছি, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাহুকে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হিসাবে তিনি ঘোষণা দিলেন।
এবং তিনি সর্বপ্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্ত ধারণ করে তিনি তার কাছে আনুগত্যের বায়াত গ্রহণ করলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত দিলেন এবং এরপরে সমগ্র জনতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে স্বতঃস্ফূর্ততার সাথে তারা বায়াত গ্রহণ করে হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের তৃতীয় খলিফা হিসেবে তারা সকলেই মেনে নিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হয়ে তিনি যখন সর্বপ্রথম জুমা পেলেন, সেই জুমা মসজিদ অর্থাৎ মসজিদে নববীর মেম্বরের গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেই সিঁড়িটার উপরে বসতেন, অর্থাৎ তিন স্তর বিশিষ্ট মেম্বর ছিল, তিনি তার উপরে বসলেন, বসে খুতবা শুরু করলেন। জনগণের ভিতরে অস্বস্তি শুরু হলো, তারা সকলেই এই জিনিসটাকে ভালো চোখে দেখল না, কারণ তারা জানতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসতেন, পরবর্তী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর তিনি সেই জায়গাটাই বসতেন না। রাসূলের পবিত্র কদম মোবারক যেই সিঁড়ির উপরে থাকতো দ্বিতীয় সিঁড়িতে, তিনি শ্রদ্ধার সাথে সেখানে বসে খুতবা দিতেন অথবা দাঁড়িয়ে খুতবা দিতেন। এরপরে তার ইন্তেকালের পর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দ্বিতীয় সিঁড়িতে বসেন নাই, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শ্রদ্ধাবশত তার কদম যেখানে থাকতো তিনি সর্বশেষ সিঁড়িতে বসতেন। কিন্তু আজকে যখন জনতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সর্বোচ্চ সিঁড়িতে বসতে দেখলেন, তাদের ভিতরে অস্বস্তি শুরু হলো। কিন্তু খুতবার ভিতরে কথা বলা নিষেধ, তারা কিছু বললেন না। এরপরে নামাজ আনতে তার অভিযোগ পেশ করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তা জানি, কিন্তু সমস্যা হলো মেম্বরের সিঁড়ি হচ্ছে তিনখানা, আমি যদি এখন এরপরে সেটা বাদ দিয়ে আবার যদি একটা সিঁড়ি বানিয়ে বসি এবং আমার পরবর্তীতে যারা হবেন তারা যদি প্রত্যেকেই এইভাবে ঊর্ধ্বতন খলিফাদেরকে শ্রদ্ধা করে অনবরত সিঁড়ি বানাতে থাকে তাহলে সেটা মসজিদের জন্য বেমানান হয়, আর মেম্বার করার নিয়ম তো এটাই যেন একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখা হয় যাতে জনগণ তাকে দেখতে পারে, যে কারণে আমি এই কারণে